নর্মালি যত ছবি আছে অর্থাৎ ফানি ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে আমাদের, আমরা ফানি ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসি। সো আজকে আমি এরকম একটা ফানি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে মোবাইলের মাধ্যমে কীভাবে ফানি ভিডিও তৈরি করা যায়। ওকে, সো আসসালামু আলাইকুম, স্কেডিটিং অ্যান্ড গেমিং পক্ষ থেকে আমি সাগর খান আছি আপনাদের সাথে এবং আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো সহজে আমার মোবাইলের স্ক্রিনে এবং দেখে আসবো কীভাবে খুব সহজে ফানি ইমেজ খুব 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 সহজে করা যায়। ওকে, সো চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, গিভ দ্য সাবস্ক্রাইব বাটন এবং লাইক দেন, কমেন্ট করেন, ডিসলাইক দেন, অবভিয়াসলি সাথে থাকুন। আমরা খুব সহজে মজাদার পেজ এডিট করে ফেলবো, অর্থাৎ যে কারো ছবি যে কোনো জায়গায় লাগাই দেবো। সো এই নিয়ে আমরা চলে যাবো এখন আমার ডিফল্ট সার্চিং অ্যাপসে। সো আমি এখানে দিব হলো ফেস, অর্থাৎ আমি আপনাদের প্লে স্টোর থেকে আপনারা যারা ডাউনলোড দিয়ে নিতে পারবেন এবং আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সো যেহেতু আমার ডাউনলোড করা সেহেতু আমি এখানে যাচ্ছি না এবং আপনাদের জন্য তো আমি প্লে বক্সে দিয়ে দিচ্ছি। সো আমি এখানে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে থাকবে ফার্স্ট টাইম লক্ষ্য করলে দেখবে এখানে আছে মেক ফেস, এটা দেন আছে গ্যালারি অ্যান্ড দেন রেড অ্যাপ। সো রেড অ্যাপ যেটা সেটা আননোন কাজ, এটা আমাদের লাগবে না। সো আমরা চলে যাবো মেক ফেস, আমাদের যেহেতু ফেস নাই সেহেতু আমরা চলে যাবো ফার্স্ট অ্যাপটা, অর্থাৎ আমরা চলে যাবো মেক ফেজে। ওকে, সো মেক ফেজে যে আমরা খুব সহজে একটা ভালো ছবি তুলবো বা ছবি একটা কানেক্ট করবো। সো আমি এখানে আসলাম অ্যান্ড দেখা দিচ্ছে এখানে এখানে আছে অ্যাড ফেস, আচ্ছা ওকে নিব, আছে নিচে আছে হলো টপ অ্যান্ড হোল ফেস টু ডিলেট। অনেক ফেস যখন জুমবে তখন চাইলে আপনি একটা ফেস ধরে টিপ দিয়ে ধরে দেন ডিলেট দিতে পারবেন। সো আমি আগে একটা ফেস নিয়ে নিচ্ছি। সো এখানে আসছে দেখেন সিলেক্ট ফটো, সিলেক্ট ফটো আসছে। সো সিলেক্ট ফটোর মধ্যে আসছে হলো আপনার ক্যামেরা অ্যান্ড আসছে হলো ফটো। সো আমি দিব হলো ফটো। ওকে, সো চলুন ফটোতে চলে যাই এবং আমি চলে যাব আমার, ওকে সো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমি একটা ছবি নিব, এখান থেকে একটা ছবি নিব, কোন ছবিটা নিব কোন ছবি নিব, আচ্ছা ওকে, আমি আমি আপাতত যেহেতু এই ছবিটা নিচ্ছি আপনাদের দ্রুত করার জন্য। সো দেখুন একদম ভালো করে দেখুন আমার এই ফেসটা আমি কোথায় লাগাই দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবেন খুব সহজে কীভাবে যে কারো ছবি যে কোনো জায়গায় লাগানো। সো আমি পর্যাপ্ত পরিমাণভাবে নিয়ে নিলাম, যদিও পরবর্তীতে আমাকে ওদের একটা ফর্মেট দেওয়া হবে সেটটা করার জন্য। তো তারপর আমি এটা নিয়ে নিলাম, উপরে ক্রপে টিপ দিব অ্যান্ড দেন ক্রপ করে নিব, আচ্ছা ওকে। ক্রপ করে নেওয়ার পর আমার এখানে ফেসটা আসার কথা, আচ্ছা ওকে। সো আমি আরেকবার ট্রাই করি, ফটোতে চলে গেলাম, পিকআপে চলে গেলাম, ফটোতে চলে যাবেন দেন পিকআপ, কোথায় পিকআপ, আমি এখান থেকে ছবিটা নিয়ে নিলাম, এই ছবিটাকে আমি এখান থেকে একটু বড় রাখি, আচ্ছা এরপর আমি ক্রপে ক্লিক করে ক্রপ করে দিলাম, আচ্ছা ওকে। সো হয়ে গেছে, এখন আমাদের কী বলতেছে দেখুন, যে উপরে যেটা আছে সেটা চোখ বরাবর রাখতে বলতেছে, অর্থাৎ এই দাগটা জানি চোখের মাঝ বরাবর থাকে। সো আমি আমার ছবিটা একটু লাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করে নিব, আচ্ছা ওকে। সো এটা হইল, আচ্ছা ওকে। সো আমি এটা এরকম করে নিব এবং এটা করার জন্য আমি এটা একটু ছোটো করতে হবে আমার, এই মাছ বরাবর রাখবো আমি, এই যদি একটু ব্যাখ্যা হয়ে গেছে তারপরও, ওকে। সো আমি এটা একটু কষ্ট করে মেজারমেন্টটা ঠিক রাখলে ছবিটা অনেক সুন্দর লাগবে। সো যদি ভালো লাগে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আনলাইক দিবেন, অবভিয়াসলি কমেন্টে জানাই দিবেন যে নেক্সট আপনারা কী জিনিস নিয়ে ভিডিও চাচ্ছেন। ওকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার সবাইকে অনেক 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 ধন্যবাদ। সো আমি চলেন এবার ওকে দিয়ে দিই, ওকে।
যদি এতটা ভালো হয় নাই, সো আমাকে ফর্মে দেখাচ্ছে, এই একটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা হলো রেডিমেড চিট কার্ডটা। তো সবই এখন অনেক ফর্মেট পাবেন, অনেক অনেক ফর্মেট আছে, আপনি ছাড়া যে কোনো ফর্মেটের মধ্যে আপনার ভিডিওটা লাগাই নিতে পারবেন। ওকে, সো আমি কোনটা দিব কোনটা দিব কোনটা দিব আমি কোনটা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এটা কি সাবস্ক্রাইব বাটন? আচ্ছা, আমি এটা দিয়ে দেখতে পারি। আচ্ছা, এখানে লোডিং নিচ্ছে, হয়তো আপনারা দেখতে পারতেছেন যে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে লোডিং নেওয়ার পর। ওকে, আচ্ছা, ওকে, আমাদের লোডিং অটোমেটিক নিয়ে নিছে। সো আমরা চাইলে কিন্তু ওই যে নিচে যেই অপশনগুলো আছে সেগুলো দিয়ে কালার ব্লাইন্ডনেস এখানে আরও আছে, টান দিলে আমরা অনেক অপশন পাবো, এখান থেকে চাইলে আমরা এগুলো কমায় বাড়ে নিতে পারি। সো আমি ওদিন যাচ্ছি না, আমি এখন ক্লিক করবো ডানে, ঠিক চিহ্ন তো ক্লিক করবো। ওকে, তাহলে আমার কাহিনি শুরু হয়ে যাবে। সো আমি দেখতেছি কি হয়। অবভিয়াসলি সত্যি কথা বলতে আমার ছবিটা কিন্তু অনেক সুন্দর করে মানাইছে, আমি নিজে অবাক। আচ্ছা, যাই হোক, সো আমি ওকে দিচ্ছি। ও দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছে, আর নিজে অবাক দেখা, আমি আগে দেখি না, মেবি এটা রণবীর সিং আর ছবি না, মেবি বাজের অবস্থানে। সো যাই হোক, আমি এখন টিক চিহ্ন তোকে দিব। আচ্ছা, ওকে, এটা সেভ হচ্ছে 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 হচ্ছে। সো সেভ হওয়ার পর আমি ডাউনলোড দিব, আমি এখানে সেভ দিয়ে দিব, ডাউনলোড হয়ে যাবে, দুঃখিত। এখানে সেভ দিয়ে আমি ভিডিও বা গিভে গিফট দিয়ে দিব। ওকে, যেভাবে আমি সেভ করতে চাই, জিআইএফে সেভ করতে পারি, আমি ভিডিওতে সেভ করতে পারি। ওকে, যেভাবে সেভ দেবো এভাবে সেভ। সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও খুব সহজেই তাড়াতাড়ি সামনে পেয়ে যান। ধন্যবাদ সবাই।